ইদানিংকে নিজের ধৈর্য দেখে নিজেই হতবাক হয়ে যাচ্ছি। আর ছোটবেলা থেকে আমি অনেক বেশি ধৈর্যশীল, কিন্তু এত ধৈর্য আমার কখনো ছিল না। আসলে পরিস্থিতি আপনাকে কখন চেঞ্জ করে দিবে আপনি নিজেই টের পাবেন না। আগে আব্বাকে যখন দেখতাম, আব্বার এতটাই ধৈর্য ছিল যে আব্বার অনেক বেশি আপন জন্য যদি আব্বাকে অনেক বেশি কষ্ট দিত, আমার আব্বা সেই কষ্টটাকে গায়ে মেখে নিত। কিংবা যখন অনেক বেশি অপমান হতো, সে অপমানটাও নিজের গায়ে মেখে নিত। আমি এমনও দেখেছি তার কাছের লোকেদের অন্যায়কে সে প্রশ্রয় দিয়ে সেই অন্যায়গুলো নিজের মাথা পেতে নিয়ে নিয়েছে। আমার মাঝে মাঝে খুব রাগ হতো, আমি না শুধু আমার আর তিন ভাই বোনেরও খুব রাগ হতো, আমার আব্বা এত ধৈর্যশীল কেন, আমার আব্বা এত অন্যায় মেনে নেয় কেন, কাছের মানুষের কাছ থেকে অনেক বেশি অপমান হওয়ার পরেও কেন সে সবাইকে আবার মাফ করে দিয়ে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এখন আমি নিজেকে দেখে বুঝি আর আগের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাই যে কেন আব্বা এরকম করতো। আর এই ধৈর্য ক্ষমতার সব থেকে প্রধান অস্ত্র ছিল সে সব কিছু কিংবা অল্প কিছু হলেও সে সন্তুষ্ট হয়ে যেত। মধ্য কথা এইটাই যে তার অল্পতে সন্তুষ্টি ছিল। যখন অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায়, জীবনকে আর ভালো লাগে না, নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার জীবনের পরিবর্তন করে দাও, ঠিক তখন কি রিয়েলাইজ হয় যে আমার থেকেও অনেক অনেক মানুষ আছে যারা অনেক বেশি খারাপ জীবনযাপন করে, তাদের থেকে অনেক অনেক ভালো জীবন আমার, ঠিক তখনই আল্লাহর কাছে আর কিছু চাই না। যখন কাছের মানুষদের কাছ থেকে অনেক বেশি অপমান হই কিংবা কষ্ট পাই, প্রাথমিক পর্যায়ে খারাপ লাগলেও কিছুক্ষণ পরে আর খারাপ লাগে না, মন থেকে কেমন যেন তাদের জন্য একটা ক্ষমা চলে আসে আর মনে হয় যে অনেকের থেকে অনেক বেশি ভালো আছি আমি, এর থেকে অনেক বেশি মানুষ খারাপ থাকে। যখন অতিরিক্ত জবলেস ভ্যালুলেস মনে হয় নিজেকে, মনে হয় যে জীবনে কিছুই করতে পারলাম না, নিজের প্রতি ধিক্কার নেমে আসে, এত দূর পড়াশোনা করে কি করলাম, ঠিক তার কিছুক্ষণ পরেই মনে হয় যে আমার থেকে অনেক মানুষ আছে, এর থেকে অনেক 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 বেশি খারাপ আছে, তাদের থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি এখন সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাই যে প্রশ্নগুলো করলে আমার আব্বা শুধু মুসকে হাসতো। আসলে অল্পতেই সন্তুষ্ট যে মানুষগুলো, তাদের প্রাথমিক পর্যায়ে জীবন বিষাক্ত লাগলে কিছুক্ষণ পরে এদের জীবন সুন্দর লাগে, কারণ এরা মানুষকে ক্ষমা করতে জানে, জীবন সুন্দর।